দৃঢ়তার সঙ্গে বলছি, মাধ্যমিক পরীক্ষা চলছে বলেই আমরা সংযত। তা না হলে এতক্ষণ আমরা গোটা পশ্চিম বাংলার রাস্তায় নেমে রাস্তাগুলোকে স্তব্ধ করে দিতাম। পুলিশ, প্রশাসন, সরকার যেন আমাদের পরীক্ষা চলাকালীন অবস্থায় রাস্তায় না নামতে বাধ্য করে। যদি তারা রাস্তা মানে রোহিঙ্গাদের উপরে অত্যাচার চালায়, আমি পুলিশ, প্রশাসন, সরকারের উদ্দেশ্যে বলছি, আগামীকাল মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 12টায়, 12:30 থেকে কিন্তু গোটা রাজ্যের মানবাধিকার কর্মীরা তারা রাস্তায় নামবে প্রতিবাদ জানানোর জন্য। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আমরা নামতে চাই না, কিন্তু আমি আশা করব যে এভাবে সরকার এবং পুলিশ আমাদেরকে বাধ্য করবে না। আমি দায় পরিষ্কার করে বলছি, একটা রোহিঙ্গা মানুষের পশম যদি স্পর্শ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজেদের কবর নিজেরাই খুঁড়ে নেবে।